যে খাঁচাটা তৈরি হচ্ছে তা মোটামুটি হয়ে গেল, এখন টিন লাগানো হচ্ছে আর এদিকে দরজা লাগানো হচ্ছে। দেখো কি সুন্দর, তুলে না এই কারেন্টের তার আছে দেখিস, কিন্তু ওপরে কারেন্টের তার আছে, এটাকে নিচু কর। হ্যাঁ, ছেড়ে দে ছেড়ে দে, এবার উঠে আসছে উঠে আসছে, ঠিক আছে। আমার নতুন বাড়িতে তোমাদেরকে দেখিয়েছি, নতুন বাড়িতে একটা বাসা রয়েছে, পায়রার বাসা, আর এখানে আমি পাখির বাসা করছি, এখানে পায়রা আনবো। এবার এটা আমাদের পুরনো বাড়ি, তোমরা দেখো এই বাড়িটা আমরা আবার নতুন করে তৈরি করব। এই বাড়িটা পুরনো বাড়ি আর আমাদের নতুন বাড়ি তোমাদেরকে দেখিয়েছি, যেটা আমাদের ওখানেও পায়রার বাসা টাসা রয়েছে। এবার এখানেও নতুন করে তৈরি করা হবে, এখানে ছাদ, এখানে ছাদের উপরে ছাদটা তৈরি করবো, এই পাশের ছাদটা যেটা এখনও তৈরি করা নেই, এই ছাদটা তৈরি করে এখানেই আবার পায়রা টায়রা আবার আনবো। ওই বাসাটা ওখানে ছিল, দেখো ওখানে পাখিগুলোকে আমি ত্রিপল দিয়ে ঢেকে রেখেছি। এবার টিন এসেছে, আরও টিন আসছে নিচে, ভ্যানের করে টিন এসছে, দেখি টিনটা ওই পাশে নামিয়ে দাও আগে, ওই যে ভ্যানে টিন এসছে। আমার যে পুরনো বাসাটা ছিল সেই পুরনো বাসাটা দেখো, আমি নিচে যেটা ছিল সেটা ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে এই বাসাটা উপরে তৈরি হচ্ছে। এটা আরও বড় সড়ো হচ্ছে, বাসাটা অনেক বড় টড়ো হচ্ছে, এখানে পাখি পুষতে সুবিধা হবে এবং পাখি ঘোরাঘুরি করতেও ভালো হবে এবং অনেকগুলো পাখি আমি এখানে পুষতে পারবো। দাও বাড়ি চলে যাও, নিচে যাও, সিঁড়ি 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 গামছা ফামছা নিয়ে আয়, যেটা খুশি তো বস, খুললে হবে না।